أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. شماني تو سرتبها بن بوني تدبر القرآن أذكر بور بش حكوته فأهلا وسهلا بكم وبارك الله فيكم. أذكر أمرا তাদাবরুল কোরআন এবং সে অনুযায়ী আমল করার সহায়ক উপকরণগুলো নিয়ে আমাদের কথা অব্যাহত রাখবো আমরা বিগত দুটো পর্বে মোট দশটা উপকরণ নিয়ে কথা বলেছি আজকে আমরা একাদশতম উপকরণ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ একাদশ নম্বর উপকরণটা হল যে কোরআন তেলাওয়াতের সময় তাড়াহুড়ো না করা অনেকে খুব তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করে না সে নিজে বুঝে না শ্রোতা বুঝে না সেটা শুদ্ধ হয় বরং এখানে অনেক লহানে জ্যালি পারাত্মক ভুল ত্রুটি হয়ে যায় ফলে কোরআন তেলাওয়াতের সময় আসলে উচ্চারণের ত্রুটি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে যাতে করে দাদা বুড়ের এটা সহায়ক হয় আমরা যে একটু আগে বললাম আগের পর্বে যে কোরআন এত সুন্দরভাবে তার তিলের সাথে তলাত করে যাতে অর্থটা বুঝে আসে তো অর্থটা বোঝার জন্য আপনার নথ বা উচ্চারণটা সুন্দর হতে হবে এবং খুব দ্রুত কোরআন তেলাত করা যাবে না আমরা বাংলাদেশে দেখি আমাদের অনেক ভাই বোনেরা বিশেষ করে তারাভিতে অনেকে এত দ্রুত তেলাওয়াত করে যেটা কোরআনের অবমাননা এবং কোরআনের সাথে বেয়াদপি হয়ে যায় সেটা করা যাবে না এবং এই ধরনের তেলাওয়াত দূরের কথা অর্থ বোঝারই কোনো মতো সহায়ক না অতএব সেটা আমাদেরকে বর্জন করতে হবে দ্বাদশ বা বারোতম যে উপকরণ সহায়ক সেটি হচ্ছে কোরআনুল ক্যারিম থেকে যে কোনো নির্দেশনা সুন্দরভাবে তালাক্কি করতে হবে তালাক্কি মানে এখানে গ্রহণ করা এটাকে হস্তালাকি বলেছেন সুন্দরভাবে গ্রহণ করতে হবে এবং সেই সমস্ত সময় নিয়েও আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে যেই সময় আমাদের কাল্পটা ফারেক থাকে অবসর থাকে দুনিয়া নিয়ে ব্যস্ত না থাকে টিভি তারপরে অন্য অন্য কবিতা মানুষের সাথে আলাপচারিতা আড্ডা সংবাদপত্র পাঠ ইত্যাদি নিয়ে সে যেন ব্যস্ত না থাকে সে এমন একটা সময় বেছে নেবে যে সময়ে তার অন্তরটা আল্লাহর জন্য খুব হারিস থাকে আগ্রহী থাকে আল্লাহর সাথে রিলেট করার মতো একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে তার খুসখুদও বাড়বে কোরআন নিয়ে তাদাব্বরের সুযোগটা ক্রিয়েট হবে এবং এটা প্রত্যেক ব্যক্তির জন্য বিভিন্ন টাইম হতে পারে তারপরেও আমরা সাজেস্ট করতে পারি যে সালাতুল ফজরের পরে একটা লম্বা টাইম সারা পৃথিবী শক্তিমগ্ন রমজানে বিশেষ করে তখন আপনি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারেন যেভাবে আমরা বলেছি অথবা গভীর রাতে গভীর রাতে মানুষ শক্তিমগ্ন থাকে তখন ওয়ালারাই জেগে থাকেন লাইলে সালাতে কিংবা সালাতের বাইরে তারা কোরআন তেলাওয়াত করে থাকেন আল্লাহ সুমন্তলা বলছেন

এই হাদিসটা উল্লেখ করেছেন আবু দাউদ তার সুনান গ্রন্থে এবং আবু দাউদের মাধ্যমে বাইহাকিও সুন আসুনাল কোবরার মধ্যে বর্ণনা করেছেন এবং এ হাসান তো সুতরাং আমরা বলবো যে আমরাও চেষ্টা করব যাতে করে এভাবে আমরা সময় চয়ন করে কোরআন তেলাওয়াত করি এবং কোরআন বোঝার চেষ্টা করি আরেকটা কোরআনের আয়াত উল্লেখ করতে চাই সুরা সুরা আলে এমরানের একশো তেরো নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা রাত্রে কোরআন তেলাওয়াতকে তিনি চুজ করেছেন বলেছেন ইয়তলু না আয়াত ইল্লাহ আয়না আল্লাহলি ওহম ইয়াস যে তারা রাতের সময়টাতে আল্লাহর আয়াতগুলোকে তালাত করে যখন তারা সেজদারত থাকে আর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান্না মা আন হেজবিহি আও আনসাই ইমেন হু ফা ফিমা ফি মা বাইনা সাল্লা ফেজরি ওসলাতে বহরে কুতিবেলা যে ব্যক্তি তার কোরআন যে হেজটা ছিল সেটা না পড়ে ঘুমিয়ে যায় অথবা তার কোনো একটা অংশ না পড়ে ঘুমিয়ে যায় তারপরে সে সে অংশটা মানে এটা রাতে আর কি রাতে একটা জিনিস পড়তেছিল কিন্তু সে কিছু পরে বাকিটা বাদ দিয়ে ঘুমিয়ে গেল কোরআনের একটা হেস বা তার অংশ তারপরে সে সলাতুল ফজরের মধ্যে মানে পরপর সেটা সে পড়ল অথবা দহর তাহলে এই আমলটাও যদি করে তাহলে মনে হয় যেন সে পুরো রাতি কেরাতুল কোরআন অর্থাৎ কোরআনের এই পঠন পাঠনটা তেলটা করল তেরো নম্বর হচ্ছে তেলাপাতার সময় অন্তরের মনোযোগিতা ধরে রাখা অন্তর যেন মনোযোগী হয় এবং অন্তরটা যেন আল্লাহর আশ্রয়ে থাকে আল্লাহর প্রতি দোয়া করতে থাকে এবং আল্লাহর আশ্রয়ে নিতে থাকে আল্লাহর আশ্রয় নিতে থাকে যেটাকে আদা বিল্লা বলা হয়েছে এবং সেই জন্য সবসময় শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহা চায় আল্লাহ সতাল বলেন যখন তুমি আল কোরআন পড়বে তখন আল্লাহর কাছে পানাহা চাইবে বিতাড়িত শয়তান থেকে সুরাত উল্লাহাদ আটানব্বই নম্বর আয়াত কারণ শয়তান সবসময় আমাদের অন্তরটাকে একটু তালগোল পাকিয়ে ফেলতে চায় আমাদের অন্তরটাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় এবং আমাদের অন্তর এবং আল কোরআনুল করিব যে মাকসাদ যে একটা উদ্দেশ্য সেটার মধ্যে সে একটা বাধা সৃষ্টি করতে চায় ফলে আমরা তালাহতের সময় যদি আরমের রাজিম পড়ি এবং মন থেকে আল্লাহর কাছে আশ্রয় নেই পানাহ চাই তাহলে আশা করি শয়তানের এই ফেরেব থেকে এই দুর্দর্শ ষড়যন্ত্র থেকে আমরা নিজেকে নিজেদের অন্তরকে বাঁচাতে পারবো এবং কোরআন নিয়ে কাজগুলো আমরা হোম করতে পারবো ইনশাআল্লাহ চতুর্দশ যে বিষয়টি সেটি হচ্ছে যখন আল কোরআনুল করিমের তেলাওয়াত হবে আমরা শুনতে পাবো তখন চুপ করে শোনা কোরআন তেলাওয়াত হচ্ছে আর কথা বলবো এটা যেন না হয় মনোযোগ দেওয়া মনোযোগের সাথে শোনা এ কাজগুলো করতে হবে কারণ আপনি মনোযোগ দিলেই তাদের করতে পারবেন এবং ফাহাম বা বুঝতে আপনার আসবে আর যদি আপনি মনোযোগ না দেন তাহলে কঠিন কঠিন সহজ সহজ কোনোটাই আপনি আসলে চিন্তা গবেষণার সুযোগ পাবেন না বুঝবেন তো অবশ্যই না সুরাতুল সুরাতম্বরে তাল্লা তালা বলছেন যখন আল কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা তা শুনবে মনোযোগ দিয়ে এবং চুপ থাকবে ও আনসেতু মানে চুপ থাকবে লাল নাকুম তোর হামুন যেন তোমাদের প্রতি রহম করা হয় আল আজুর তিনি অনেকগুলো আয়াত উল্লেখ করার পরে যখন জিনরা কোরআন শুনছিল সে সম্পর্কে বলছেন মানে যে আয়াতগুলোতে জিনরাও যে কোরআন শুনে সেগুলো উল্লেখ করা হলো সেগুলো তিনি উল্লেখ করে আহ বলেন ফাকানা হুসনুস্তেমা আহিম এই জিনদের কোরআন এটা তাদেরকে উদ্বুদ্ধ করেছিল যে তাদের সব কিছু সম্পর্কে তারা যেন স্মরণ করে তারা যেন উপলব্ধি করে ওকাদ আখবর আল্লাহ আনিল জিন আর আল্লাহ আমাদেরকে জিন সম্পর্কে জানিয়েছেন কোরআন এবং তারা যে কোরআন সুন্দর করে শুনেছিল ওস্তেজা ব্যাহিম ফিমা ইয়ে যে ইলেই এবং তারা যে যা তাদেরকে আকর্ষণ করেছিল সেই বিষয়ে তারা যে সাড়া দিয়েছিল আল্লাহ সেটাও আমাদেরকে জানিয়েছেন তোমারা যা ওই এলাকাও মেহিম অতপর তারা তাদের স্বজাতির লোকদের কাছে ফিরে গেল মিল মা এদা তারা সজাতের লোকদেরকে কোরআনের যা কিছু তারা শুনেছিল সে সকল সুন্দর মাওয়েদা দিয়ে তারা তাদেরকে উপদেশ দিয়েছিল আল্লাহ আল্লাহ আজ্জাউজ্জাল আল্লাহ সুমতাল্লাহ বলেন قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا بولو আমার কাছে ওহি করা হয়েছে যে জিনদের এক দল কুরআন শুনেছিল তারপর তারা বলল আমরা তো একটা বিস্ময়কর কুরআন শুনেছি এভাবে আল্লাহ সুবহান تعالی বর্ণনা করে যেতেই থাকলেন কোরান জিনরা শুনে তারা কীভাবে তাদের জীবনে এটাকে প্রভাবক হিসাবে নিয়েছিল এবং জীব ইসলাম গ্রহণ করে তাদের জীবনটাকে কীভাবে পাল্টে দিয়েছিল সে ঘটনাটাই সুরা বর্ণিত আছে পনেরো নম্বর যে বিষয়টা সেটি হল কোরান মনে মনে না পড়া কোরান জোরে জোরে পড়া তাহলে আপনি নিজেও ভালো করে চিন্তার অবকাশ পাবেন আর যে আপনার তেলাওয়ারটা শুনছে সেও চিন্তার অবকাশ পাবে এবং জোরে পড়লেই অন্তরের মধ্যে মনোযোগী মনোযোগ তৈরি হয় মন অন্য দিকে যায় না বরং সেটার একটা প্রভাব অন্তরে পড়ে এবং অন্য মানুষও তার দ্বারা উপকৃত হয় আবু রাধি আল্লাহ তাল্লাহর একটা হাদিস রয়েছে এই প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন লাইসামিনা মানলাম ইয়াতাগান কোরআন আমাদের অন্তর্ভুক্ত সেই ব্যক্তি নয় যে কোরআন সুন্দর করে পড়ে না অন্য কেউ কেউ বলেছেন আয় ইয়ার এটা জোরে পড়ে না এখানে কোরআন নিয়ে কোরআন সুন্দর করে পড়ার অর্থ হচ্ছে জোরে পড়ে না জোরে পড়লেই তো সৌন্দর্যটা বোঝা যায় কেউ যদি মনে মনে করান পড়ে তার তেলটা সুন্দর না অসুন্দরটা কেমনি বোঝা যাবে তাই না এটা হাদিস নবী সাল্লা নিজেও কিন্তু এমনটি করতেন যে আমি আমার ঘাটে অথবা আমার জায়গায় বসে আমি রাত্রে নবী ওয়াসাল্লামের শুনতাম এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ এবদুমা নাসাই আল বসিরি মেসবাহ জুজাজার গ্রন্থে এই হাদিসটাকে সহি বলেছেন এবং শেখ আলবানীয় মুখতসার সামাইলের মধ্যে এই হাদিসটাকে শুদ্ধ বলেছেন এখানে আরেকটা ছোট্ট হাদিস বলে আজকের পর্ব আমি শেষ করব আবু মুসাল আশারি রাজি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নি লাফু আসুয়া রুফা কাতিল আশারি ইন বিল কোরআন হাত বিল্লাইল ওয়া আর আর এফ হু মিন আ সুয়াতি হিম্বেল কোরআন এ বিল লেইল ও ইনকুন্তু লেম আর মাইনা আজিল আহুম হাতত আন একটা হাদিস আবু শাহ শাহরা আল্লাহ তালা বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমি অবশ্যই আ শাড়িদের যারা সাথী কোরআন তারা যা আওয়াজ করে পড়ছে সেটা আমি জানি যখন তারা রাত্রে প্রবেশ করে আমি তাদের ঘরগুলো চিনি তাদের ঘরগুলোতে রয়েছে রাতে কোরআনের আওয়াজ যদিও আমি তাদের ঘরগুলো দেখিনি যখন তারা দিনের বেলায় তারা অবতীর্ণ হয় অর্থাৎ আসে আগমন করে আমি তাদের ঘরগুলো দেখিনি কিন্তু রাতে যে তারা কোরআন তেলাওয়াত করে সেটা আমি জানি আমি জানি তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে রাতের তেলাওয়াতকে তিনি এখানে কোট করছেন উল্লেখ করছেন তার মানে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তেলাওয়াত সম্মানিত শ্রোতা ভাই বলে আমরা পনেরো নম্বর উপকরণ আপত্তি সামনে উপস্থাপন করলাম এরপর আমরা পরবর্তী পর্বে বাকিগুলো নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত ইহাদ অসাল্লাহ সাল্লাম আল্লা নবিয়ান মোহাম্মদ ও আলাহ আলিহি ওয়া সাবিয়াজ মাহিন অসাল্লাম আলাইকুম অরহামাতুল্লাহি অবারাক্কে আছো